মৃত ব্যক্তিকে জীবিত দেখে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল মা ও ছেলের বিরুদ্ধে। কালিয়াগঞ্জ থানার মালগাঁও গ্রাম পঞ্চায়েতের ধোবাইল গ্রামের ঘটনা এটি। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম লুৎফর রহমান বয়স 29 বছর ও কুলসুম বেগম বয়স 50 বছর। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 420/468/401/536/534 ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের এদিন রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে লুৎফর রহমানকে 3 দিনের পুলিশি হেফাজতের এবং কুলসুম বেগমকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে 30 বছর আগে মৃত্যু হয়েছিল কুলসুম বেগমের ভাই আলিম আলীর। মামার মৃত্যু হলেও সেই মামার নামে আধার ও ভোটার কার্ড বানিয়ে মৃত মামাকে জীবিত দেখিয়ে প্রায় 800 জমি মায়ের নামে লিখিয়ে নেয় লুৎফর। বিষয়টি দিন কয়েক আগে কালিয়াগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর মারফত জানতে পারেন কুলসুম। কুলসুম বেগমের বড় ভাই আলিমুদ্দিন মোহাম্মদ। এরপরে বোন ও ভাগ্নের নামে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কলিমুদ্দিন। কালিয়াগঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।